শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ ইলিয়াসউদ্দিন, পিতা মোহাম্মদ আব্দুস সামাদ ফকির, মাতা মিসেস মোমেনা বেগম, গ্রাম ডাকঘর চাষই, উপজেলা লোহাগড়া, জেলা নড়াই। আমি 10ম শ্রেণীর ছাত্র ছিলাম 67 সালে। 67 সালে বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা করার পরে দাবিগুলো এটা হ্যান্ডবিল আকারে পায়। ছয় দফাটা মনের ভিতরে ই হয়ে যায় যে এটা আমাদের প্রাণের দাবি। তারপরে 68 সালে যখন এসএসসি পাস করে নড়াইল ভিক্টোরিয়া কলেজে ভর্তি হই, ভর্তি হওয়ার পরে আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে পুরোপরিভাবে যুক্ত হই এবং আন্দোলন সংগ্রাম ওখানে থাকি। ছাত্রলীগের তৎকালীন মহকুমা সভাপতি ছিল শহীদ হুমায়ুন কবির, তার নেতৃত্বে আমরা এসে ছাত্র আন্দোলন করেছি। মানে কলেজে কোনো ছাত্রলীগের কমিটি ছিল? ছিল, দায়িত্বে ছিল হুমায়ুন শরীফ, ছিল আসতে লাগে ইসের মহকুমা ছাত্রলীগের নেতা, আর ফজলুর রহমান জিন্না, তারপর আসতে লাগে সিদ্দিক আহমদ, গোলাম নবী, এরা আর কি বিশেষ ইয়েতে ছিল কলেজ এবং ইয়েতে ছিল। আমিও ছাত্র ওই কলেজ শাখার সঙ্গে যুক্ত ছিলাম আর কি। যশোরের আওয়ামী লীগের বিশিষ্ট নেতা অ্যাডভোকেট মুশিউর রহমান, যাকে 1971 সালে 25শে মার্চের পরে তার বাটা থেকে তানসেনারা ধরে নিয়ে মেরে ফেলে, সেই মুশিউর রহমান সাহেব 1968 সালে আমরা কলেজে ভর্তি হওয়ার পর থেকে নড়াইলের আওয়ামী লীগের নেতা পরবর্তী এমএনএ খন্দকার আব্দুল হাফিজ, ওনার বাসায় সপ্তাহে একদিন বিকেলবেলা তদানীন্ত পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের যে অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য এবং প্রশাসনিক বৈষম্য সব কিছু তুলে ধরতেন এবং আমাদের ক্লাস। এইভাবে আমরা রাজনীতি তার হাতেই, তার কাছ থেকে আমাদের মানে বোঝা বা শেখা। 69 গণঅভ্যুত্থানে ছাত্রদের 11 দফা ছিল ছাত্রলীগের ছাত্রদের, সেই 11 দফা ছাত্র ইউনিয়ন সহ সবাই এক মঞ্চে এসে এবং যে আন্দোলন হয় তাতে আমি শরিক হই। যেমন ওয়ার্কার্স পার্টি বিমল বিশ্বাস, তখন নয়াল কলেজের ডিবি ছিল সে, এবং ছাত্রলীগের যারা ছিল আমাদের হুমায়ুন শরীফ, সবাই আমরা একসঙ্গে কাজ করতাম। এইসব গণঅভ্যুত্থানের পর বঙ্গবন্ধু যখন বের হয়ে আসে, আমাদের এলাকায় নির্বাচনী আবহাওয়া বিরাজ করে এবং মিছিল মিটিং করি এবং আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের যে সব নেতা ছিলেন যেমন লেফটেন্যান্ট মতিউর রহমান, খন্দকার আব্দুল হাফিজ সাহেব, বজলার রহমান সাহেব অ্যাডভোকেট, মতিউর রহমান বিশ্বাস, জনাব ইখলাস উদ্দিন আহমদ, ইখলাস উদ্দিন বিশ্বাস এবং শাহিদ আলী খান সাহেব, ওনারা সহ এই নেতারা তখন এলাকায় মিটিং করতেন, ওনাদের সঙ্গে আমরা মিটিংয়ে থাকতাম, স্লোগান টোগানকে দিতাম এবং মিছিল টিছিল করতাম। তো এরই একটা ধারাবাহিকতা নির্বাচনের আগে
লোহাগড়া যে চাচুইধানার হাই স্কুলের মাঠে নলাইলে জামাত নেতা মাওলানা সুলেমান সাহেবের একটা মিটিং হয়। ওই মিটিং আমরা শোনার জন্য যে কী বলে জাম নেতা আমরা শুনব, তো সুলেমান সাহেব বক্তৃতার এক পর্যায়ে বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করলে তখন আমি ছাত্রদের কয়েকজন নেতা ছিল, যেমন সৈয়দ মফিজুর রহমান আমডাঙ্গা, সৈয়দ হারুনা রশিদ আমডাঙ্গা, দিদার আহমদ চাষই ধানাইড, গুলাম রসুল চাষই ধানাইড, জিল্লুর রহমান খান চাষই, মনসুর আহমদ চাষই, হাইবুর রহমান চাষই এবং আমি নিজে, আমরা সবাই এই আটজন মিলে এবং স্থানীয় কিছু লোকজন মিলে প্রতিবাদ করে মিটিংটাকে পণ্ড করে দিই 70 সালে এই নভেম্বর। তো তখন আপনি কলেজে না? আমি কলেজে। মিটিং ভাঙার পরে হবে কি, আম আদমি তাদের পাবলিকে বেদম প্রহার করে, আমরা এই আটজন মিলে তাদের উদ্ধার করলাম, পাবলিকের কাছ থেকে উদ্ধার করে নিরাপদে তাদের পৌঁছে দিলাম। ওরা লোহাগড়ায় তখন এখন ব্রিজ হয়ে গেছে, তখন খাওয়ানোকে পার হতে যদি পারে যে থানায় যে লক্ষ্মীপ্রসাদ যে আমাদের আটজনের নামেই মামলা দায়ের করে। এরপর থেকে 100-150 পুলিশ আমাদের এই আটজনকে ধরার জন্য, তারপরে 2 জন ধরা পড়ে যায়, অ্যারেস্ট হয়ে যায়, আর আমরা অ্যারেস্ট হয়ে আমরা পালাই থাকি আলফাডাঙ্গাটাঙ্গা এসে পাশে ফরিদপুর ওখানে যে অবস্থান করতাম। আর পাবলিক আমাদের যেহেতু পক্ষে ছিল এবং ওরা আমাদের ধরতে পারতো না, তার কারণ চিনলেও বলতো না যে এরা অমুকে এলাকায়, আমাদের একদম সারা নড়াইলে আমাদের পরিচিতি লাভ করে যে এরাই আসছে আর মিটিং ভেঙে দিচ্ছে। এবং এরপরে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের কথা বুঝতে বাকি থাকে না, বিবিসির মাধ্যমে এটি আমরা জানতে পেরেছি, ভারতে থেকেও আর কি করে, তবে বিবিসিটাই ছিল মেন আমাদের। তখন আর 7ই মার্চের পরে আমরা কিন্তু আমাদের গ্রামে দুইজন, একজন ছিল এয়ারফোর্সে আমার চাষা শামসুল হক ফকির, চাকরিতে সেরে আসছিল সে, এবং আরেকজন আব্দুর রউফ পুলিশ, রাজারবাগ পুলিশ লাইন থেকে ওদের 25শে মার্চের পরে যখন আর কি মেসাকার পায় পুলিশ লাইন আক্রমণ করে তখন প্রাণে বেঁচে আসে। এরা 2 জন মিলে আমাদের ওই 25শে মার্চের পর থেকে ট্রেনিং শুরু করে, ওদের কাছ থেকে লাঠি বাসের লাঠি টাঠি দিয়ে আর কি মোটামুটি একটা সামরিক একটা ইডিস ছিল। আমি 28শে মার্চ নড়া আইলে এখানে আসছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নূর মোহাম্মদ মিয়া উনি ট্রেজারি ভাঙল, এসডিও ছিল কামালউদ্দিন সিদ্দিকী সিলেট বাড়ি, সেও মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে গেল আর কি, আর নূর মোহাম্মদ মিয়া নেতৃত্ব দিয়ে ট্রেজারি ভাঙল। সেই ট্রেজারি ভাঙার সময় ছিলাম আমরা নকশালপন্থীদের হাতে বেশি মন অস্ত্র চলে গেল, আর সে যশোর আক্রমণের জন্য হাফিজ সাহেব, লেফটেন্যান্ট মুক্তুর রহমান সাহেব, ইতিহাস বিশ্বাস, তারপর ডিএমমতি বদর রহমান, আওয়ামী লীগ নেতারা, ছাত্র নেতারা যারা ছিল ফজলুর রহমান জিন্না, হুমায়ুন শরীফ, আমরা সবাই ওদের সঙ্গে আর কি সহযোগিতা করেছি। 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয়ে গেছে, গঠন হয়েছে 17ই এপ্রিল ভেপুরে আর কি, ওইটা বিবিসির মাধ্যমে জানতে পারলাম। এদিকে খন্দকার হাফিজ সাহেব, লেফটেন্যান্ট মুক্তুর রহমান সাহেব, এই ইকলাসউদ্দিন বিশ্বাস এরা চলে যায় না ভারত। তারপরে আমাদের লোহার কলেজের পরে প্রিন্সিপাল আনোয়ারুজ্জামান সাহেব, শাহ মোহাম্মদ আনোয়ারুজ্জামান, উনি এসে আর কি ওই ছেলেপেলেদের সব মোটিভেট করে যাওয়ার রাস্তা বলতে এই পদে যেতে হবে আর কি। তখন আমরা জানতে পারলাম যে ভারতে আর কি ইয়ুথ ক্যাম্প খুলেছে। তখন আমরা আমার গ্রামের থেকে দল বান্ধব 10-20 জন করে চলে যাই, করে প্রায় 80 জন তো ট্রেনিং নিয়ে আসছিল, আরও 40-50 জন তারা ট্রেনিং নিয়ে আসতে পারছিল না, উইদাউট ট্রেনিং আর ফেরত আসছিল। এপ্রিল মাসের 30 তারিখ বা 29 তারিখের দিকে 3 জন, একজন পুলিশের সদস্য মোহাম্মদ ইসাক ফকির, আর হচ্ছে জিল্লুর রহমান খান, আমরা 3 জন রওনা হয়ে পায়ে হেঁটে আর কি। ও তো একদম মেন রাস্তাতে তো যাওয়া যাবে না, এটা একদম গ্রামের রাস্তা, কাঁচা রাস্তা, কোথাও বিলের ভিতর দিয়ে কোনো রাস্তা নেই, পথ নেই, ওই আইল ঘুরে আর কি রওনা হয়ে সেই লোহাগড়ার থেকে ইসামতি বিল পাড়ি দিয়ে গঙ্গারামপুর হয়ে বড়ইসারা হয়ে আড়পাড়া হয়ে কুলার বাজার, কালার বাজারে গুমরাইল পৌঁছাই। এই অবস্থা করে আমরা গুমরাইল নামক গ্রামে গেলাম, ওখানে দেখি যে নন্দী বাড়িতে প্রচুর শরণার্থী, তো ওখানে থাকার ব্যবস্থা হবে না, তখন আমরা 3 জনই আছে ছেলে মানে, তো পাশে এক ব্রাহ্মণ বাড়ি থাকলাম, ব্রাহ্মণ বাড়ি এক ব্রাহ্মণ মহিলা এবং ওনার হাজব্যান্ড ওনার একটা ছেলে, ছেলেটা আমাদের বয়স, তো বললাম তোমার আম্মু আছে না, তাহলে হ্যাঁ, তার মধ্যে বললাম যে খালাম আমরা তো ভারতে যাবো, তার আসছি যুদ্ধে অংশগ্রহণ করবো, তার থাকার জন্য একটু জায়গা, তো উনি আমাদের থাকতে দিলেন, রাত্রিবেলা যাত্রী খাওয়াই দিলেন, কিন্তু রাত্রিবেলা আমাকে ওই নন্দ বাড়িতে ডাকাতে এবং ওই মহিলা আমাদের নিয়ে জঙ্গলের ভিতরে আর কি অবস্থান করে। এরপরে আর কি সকালবেলা আবার আমাদের খাওয়ায় দাওয়ায়
এবং তোমরা এখন ভারতের জাতীয় বাংলা এবং যশোর কালীগঞ্জ মহাসড়কের মাঝখানে কালীগঞ্জের দক্ষিণে এবং বারো বাজারের উত্তরে বাবরা দুলালমন্দে এ জায়গায় ছিল পিস কমিটি নিয়ে, তখন ওইখানে গেলে আর কি ওই লুটপাট করে নিত এবং ইয়ং ছেলেপিলেদের পাইলে ধরে নিয়ে যেত, ধরে নিয়ে ওই পাকিস্তানিদের তুলে দিত আর ওই শরণার্থীদের মাল সামানা সব লুটপাট করে দিত, মেয়ে ছেলেদের সব ধরা দিত ইয়েতে রেপটেপ করতো। তো বলল খালি কয়েকদিন আগে বিয়ারের সঙ্গে যুদ্ধ হয়েছে, তোমরা যেতে পারবো না, লাশ এখনও পড়ে আছে, সব কাকায় তোমরা এখন বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আসো। তারপর ওই মহিলা এবং ওনার হাজব্যান্ডের কথা মতো আমরা ফিরে আসি। তখন মে মাসের এক তারিখ কি দুই তারিখ হবে আমরা নলদী আসি, নলদী আসলে হুমায়ুন শরীফ দেখাতে পারলো যে ইস্তনা ম্যাসাকার হয়েছে, ওখানে সিটনার ঘটনাটা জানতে পারলাম, ওখানে এক অনেক লোক মেরেছে এবং পুড়াইছে বাড়ি ঘর। তারপরে আমরা কিছুদিন অপেক্ষা করলাম কীভাবে যাওয়া যায়, শরণার্থী যাচ্ছে বাড়ির থেকে এদিকে আবার হয়েছে কি যে আমাদের বাইরে যাইতে হবে পাহাড় আবার খাইতে, তখন আমরা ঠিক মতো চুপচাপ আসি। একদিন আমরা বন্ধু বান্ধব সব মিলে শরণার্থীদের সঙ্গে মিলে বিলির বাজার যে আর কি নৌকায় উঠে ওদের সঙ্গে মিশে একুশজন একসঙ্গে দরবান্ধে চলে গেলাম, নৌকায় গঙ্গারামপুর হয়ে নৌকায় বুড়ইসারা হয়ে আড়পাড়া ওখান থেকে আবার হাইটে, তখন আড়পাড়ায় তখন রাজাকার হয়নি, আবার আসলাম সেই কালীগঞ্জের চাপড়াইল বাজার, ওখানে এসে ওখান থেকে বারো বাজারের পরে যে পিরোজপুর রাস্তা পূর্ব ধারে পিরোজপুরে গেলাম, কাপালি ঘটে গেলাম, যে দেখি সন্ধ্যার পরে সেই বাড়িটা পিস কমিটির সভাপতি যে ছিল কালীগঞ্জের তা সে দখল করেছে, রাত্রি দশটার দিকে পিস কমিটির সভাপতি হিসাবে আসছে আসে আমাদের ডাক। নাম কি নামটা জানি, ওনার ছেলের নামটা মনে আছে মঙ্গ। তার মঙ্গলুর বাবা যখন বাড়িতে আসলো, আমাদের তো ওই হিন্দুদের যে ধান মাড়াই করার জন্য টিনের শেড, ওই শেডের ভিতরে বসে আছে ধানের আঠির ঘরে সব একুশ দশটার দিকে ডেকেছে, ডাকতে গেছি আমরা দুইজন কী ব্যাপার তোমরা বাড়ি কোন জায়গায় কী ব্যাপার তোমরা কোথায় যাচ্ছ, তোমরা ভারতে গেছি, তুমি কেন ভারতে যাচ্ছ, কী করো কাকা দেশে থাকলে তো দেখি মুক্তিবাহিনী দাবড়ায়, রাজাকারা দাবড়ায়, পাকিস্তানি সেনাবাহিনীর লোকজন দাবড়ায়, তাহলে আমি নিরাপদে থাকতে গেলে ভারতে গেলে তখন তো যানবাস হতে পারে, তখন বললাম যে তোমরা বাস করার দরকার নেই, তোমরা পাকিস্তানরা থাকা তোমাদের ব্যবস্থা করতেছে, তখন বুঝতেছি যে খাইছে এখানে তো বিরোধিতা করলেও এখনই আমাদের একটা ব্যবস্থা নেবে, কিন্তু হচ্ছে কি যে আপনার সহায় ছিল মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে তখন তো রাস্তা কাঁচা রাস্তা সব ওই কাঁচা ভিতরে আর কি আর উনি বেরোয়নি, আর আমরাও আর কি সে মোটামুটি সুযোগটা গ্রহণ করে না, যদি কোনোরকম একটু এদিক ওদিক বলে তাহলে তো উনি ধরে দিলেই আর কি নয়ালে সলেমান সাহেব জবাই করে ফেলে দেবে, সলেমান সাহেব তো অনেক লোক অনেক পাবলিক এবং বিরোধীদের মেরে ফেলেছে জামাতের যে জামাতেরই এবং তুলোরামপুরে আতিয়ার রহমান তরফদারদের আটজন না নয়জন জ্যান্ত কবর দিয়েছে, তার প্রতিবেশীদের জ্যান্ত কবর দিয়েছে, আমরা সকালবেলা তাহলে ব্যবস্থা করেন আমরা কথা মতো কাজ রাখা, আচ্ছা ঠিক আছে আপনারা আশ্বস্ত করে আসলাম, এসে রাত্রি তিনটার থেকে আনুমানিক হবে বৃষ্টির মাঝে বেরিয়ে পড়বে রাস্তা ছিল, তাদের পশ্চিম দিকে যেতে হবে কাঁচা রাস্তাকে ওই কালীগঞ্জের যশোর কালীগঞ্জের রাস্তা পার হয়ে রেল লাইন পার হয়ে রঘুনাথপুর উঠলাম, রঘুনাথপুর পরে আমবাড়িয়া না আর আর বাড়ি একটা কী বাড়ি আর কী বাড়ি একটা বাজার আছে যেন ছোট্ট একটা দুটো ঘর ছিল, ওই বাজারে বাজারের পথ দিয়ে যে আমার দিয়ে যে একদম সোজা গরিব গরিবপুর গেলাম ওখানতে যে ভারতে বয়রা উঠলাম, বিএসএ প্রথমে জিগ্রাহাত কথা, তারপর জিগ্রাহাতে ওরা সন্তুষ্ট করে আমাদের বাস উঠাই দিল, বনগ্রাম যেয়ে আওয়ামী লীগ অফিসে গেলাম, তারপর ওখান থেকে টালিকুলা ক্যাম্পে মতির রহমান শেখ ওখানে গেলাম। কোন মাসে এটা হচ্ছে লগে জুন মাসে, জুন মাস জুন মাসের মাঝামাঝি যে ওখানে মানে সপ্তাহ খানি ছিলাম আমরা অবন্য নিয়ে কষ্ট ওখানে খাবার দাবার, মানসিক এগ্রিকালচার ইউনিভার্সিটির শিক্ষক আতিউর রহমান মোল্লা বাড়ি কুমুরিয়া উনি আমাদের দল নেতা ছিলেন, পঞ্চাশ জনের নেতা, এই পঞ্চাশ জনের আতিউর রহমান মোল্লার সঙ্গে আমরা পঞ্চাশ জন আমাদের রিক্রুট করে পাঠালো আর কি ইন্ডিয়ান আর্মি বারাকপুর বনগাঁর পাশে, আমাদের আগে যারা দুই মাস আগে দেশের থেকে আসছে তাদের সঙ্গে আমাদের পাঠালো, আমরা ওই একই সঙ্গে চলে গেলাম ভারতের বিহারের বীরভূম একটা ইন্ডিয়ান ক্যান্টনমেন্ট আছে পাঠানো হলো, আমরা সেখানে গেলাম একুশ দিনের ট্রেনিং পাঠানো, সে দিকে আমরা কল্যাণীতে চলে আসলাম রেস্ট ক্যাম্প পড়াচ্ছি, বয়রা বয়রা ছিল আছে আট নম্বর সেক্টর, সেক্টর কমান্ডার ছিল আছে প্রথম ছিল আবু উসমান চৌধুরী, তারপর আমাদের মেজর মঞ্জু এবং সাব সেক্টর কমান্ডার ছিল মেজর নাজমুল, এই লোকটা খুব ভালো মানুষ ছিল, তা আমরা এখানে আসার পরে আমাদের
আশিয়ানি, মুর্শিদপুর, আলপাডাঙ্গা, বোয়ালমারি এই এলাকার যারা ছিল আমাদের একসঙ্গে 300 মুক্তিযোদ্ধা সহ আমাদের একটা ব্যবস্থা করলো আর্মস টার্মস দিয়ে। তারপরে আমরা আগস্ট মাসের শেষের দিকে সব পাবো এসে কালীগঞ্জের চিনেদা কালীগঞ্জের উলাদ মুক্তিযোদ্ধা কমান্ডার ছিল, আত্মা লিবারেশন চরমপন্থীরা মেরে দেয় উলাদ আর কি আমাদের নিয়ে আসে স্পট করে আমি চৌবাসার জগদীশপুরের আগে জগদীশপুরের লোকজন এত স্বাধীনতা সংগ্রামের পক্ষের ছিল একসঙ্গে 300 লোকের আর কি ওখানে রাত্রি শৈশাত্রি গেছে সকালবেলা সব চার পাঁচ জন করতে করতে ভাগ বাটরা করে নিয়ে গেছে এবং আমাদের জগদীশপুরের বাওয়ারের রুই মাছ এবং খাসি মেরে খায় 300 লোক খায় বিকেলবেলায় বাওয়ার বার করে দিয়েছে 12 বাজারের দক্ষিণ দিয়ে এবং কালীগঞ্জের পূর্ব দিয়ে যে কালীগঞ্জের পূর্ব সাইডে কুলার বাজারে যে ওখানে একটা গ্রাম ওখানে যে হাত ধুয়ে আবার রওনা করলাম সোজা রাস্তা দিয়ে আর পড়ায় ছিল খারসেন এই যে আড়পাড়া কিলোমিটারটা দক্ষিণে এসে একটা ব্রিজের নিচে দিয়ে নৌকায় আসতে হবে আমরা 300 একসঙ্গে এখানে 15-20 জন দাদা কাটা পাহা দিচ্ছে ওই নৌকায় আমরা একদম প্রথম নৌকাটা আনছিলাম কয়েকজন বন্ধু ছিল প্রথম এসে ব্রিজের উত্তরে ওদের অপোজিটে নামলাম নামিয়ে একদম আর্মস দিয়ে পজিশন নিলাম আর এরপর এক একটা করে নৌকা আমরা পাস করতে পারলাম আর নৌকা পাস হয়ে গেল আমাদেরটা পার হয়ে গেল ওখান থেকে বড়ইসারা হয়ে গাবতলা হয়ে গঙ্গারামপুর হয়ে প্রিপারেশন ইসামতে বিল পাড়িতে আমাদের এলাকায় চলে গেলাম এবং ফরিদপুরেরা ফরিদপুর ভিতর আলপাডাঙ্গার লোকজন চলে গেল বোয়ালমারি ওদিকে চলে গেল যার গ্রুপ যার গ্রুপ লোহাগড়ার যারা ছিল তারা ভাগ হয়ে গেল কাশিয়ানি যারা ভাগ হয়ে গেল ভাগে এলাকায় আসলো আসার পরে এইবার এলাকায় সব মুক্তিযোদ্ধাদের ক্যাম্প লোহাগড়ার উত্তরে চোরখালিতে একটা ক্যাম্প করে দেওয়া হলো ভাঙড়া এবং ভাটিয়াপাড়া মাঝে কামথানা একটা গ্রাম আছে ওইখানে গৌর নস্করের বাড়ির পাশে হিন্দু বাড়ি দোতলা বিল্ডিং জঙ্গলের ভিতরে রিমোট এরিয়া ওইখানে দুটো গ্রুপে ক্যাম্প করে দেওয়া হলো কলাকাশ্রী বাজার শাবাসপুরে ওখানে একটা ক্যাম্প করা হলো আর এমনিতে তো এলাকাতে সে আমাদের আগে যে সমস্ত গ্রুপ আসছিল আব্দুল মান্নান গ্রুপ তারপর গোলাম কবিনের গ্রুপ এরা সবাই সে অবস্থান নিয়েছে তো আমরা আছি দ্বিতীয় ব্যাস আমাদের আগেও দুই তিনটা ব্যাস আসছিল আর স্থানীয় একটা গ্রুপ ছিল লুৎফর বিশ্বাসের সে ও ছিল এক্স পুলিশ লুৎফর বিশ্বাসের স্থানীয় যে 40-45 জনের একটা গ্রুপ নিয়ে সে এলাকায় ছিল আর দক্ষিণ এলাকায় ছিল আলিম মল্লিকের গ্রুপ ছিল তারপর আসছে লোকে কালাম গাজী গুলোইতারা তার গ্রুপ ছিল আরও কয়েকজন ছিল এই ক্যাম্পগুলো আমরা নিরাপত্তা ব্যাপারটা করতাম আমরা আসার আগে মুজিব বাহিনীর একটা গ্রুপ আসতেছিল শরীফ খুরশুজ্জামান হুমায়ুন শরীফ এরা কুলুমে যখন আসে তখন আর কি এই নকশালটা ওদের আপ্যায়ন করার কথা বলে খাইতে দিয়ে এরপরে ওরা অ্যাটাক করে আর কি আমস্তা নিয়ে এনেছে নিয়ে পরে আর কি দেনদরবার করে ছেড়ে দিয়েছে তখন মনে হচ্ছে নকশালদের সঙ্গে আর কোনো সম্পর্ক প্রথম কথা হচ্ছে নকশাল এলাকা বিষয়টা তখন ওই বসে পড়ার ওই গ্রুপটার ঘটনা হলো এরপরে মাখন চেয়ারম্যানটা মেরে ফেলে দেয় নকশাল লাহুরিয়া নকশাল ছিল মনোজুমার তার ভাই তখন এদের লাহুরিয়া ঘাঁটি ছিল এই ঘাঁটিটা আক্রমণ করে ওদের বাকি নকশাল অনেক মারা যায় আর যারা পালায় গেছিল ওরা বেঁচে যায় আর একটা গ্রুপ ছিল সেই কুলুমির নকশাল আরও যারা ছিল এবং এলাকা এরা রাজাকারদের সঙ্গে আর কি বিঠাপুরীর ওখানে ফাইট হচ্ছিল তার মুক্তিযোদ্ধারা যখন আর কি রাজাকারা নকশালে ফাইট করতেছে তখন পিছন থেকে মুক্তিযোদ্ধারা নকশালদের আক্রমণ করে আক্রমণ করলে ওরা এসে নদীর এখানে বড়ই পড়া এসে আর কি অস্ত্র অস্ত্র ফেলায় যে যার মতো ই করেছে পরে অনেকে সারেন্ডার করেছে তার মাঝে পুলুমের যে নকশাল নেতা ছিল শামসুল রহমান পুলুম স্কুলের হেডমাস্টার নেতা সেও ছিল এবং কিছু মোহাম্মদপুরের নোহাটায় সারেন্ডার করে তখন আমি ভিতরে আড়পাড়ায় ছিল বাসু ভাই তার বাড়িতে দোতলা বাড়ি ওনার বাড়িতে আসাদ মাস্টার মরিচ পেশা এখন আমেরিকায় ঢোকড়া স্কুলের মাস্টার ওনার উনি সহ যুগলু ভাই সহ আমরা মিটিং করলাম কী করা যায় শিক্ষা যেগুলো ওদের আর দরকার নেই ওদের আমরা ছেড়ে দিই ওরা চলে যায় ছেড়ে দেওয়া তো যার মাঝে আব্দুল সবুর পরে মারা গেছে আওয়ামী লীগে যোগদান করি উপজেলা চেয়ারম্যান ছিল মানে নকশালটা ওদের আমরা ক্লিয়ার করে নড়াইলে যে শেখ হাফিজুর রহমান ওয়ার্ক ক্লাস পার্টির এমপি ছিল এর নেতৃত্বে কুমড়িতে একটা যুদ্ধ হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে এবং নকশালদের তাতে করে 5 জন মুক্তিযোদ্ধারা মেরে ফেলে এই নকশালটা 18ই নভেম্বর গুসরার আর এক কসার আছে সে গেছিল লক্ষ্মীবাজার সে যখন আসবে ব্যাপারটা করে যোদ্ধা করতে হবে আমাদের প্রোগ্রাম করতে হবে শেখ মোল্লার বাড়িতে থাকতাম রাত্রেবেলা ওখানে যাওয়ার সংবাদ দিলে সাথে সাথে আমি আমাদের মতো হয়
মোল্লা, মাসুদুজ্জামান মাদ্দার, বিএম কবির, মনসুর মোল্লা তিন চারটে গ্রুপে বললাম যে আমরা এখানে একটা প্রোটেকশনে থাকবো, পারলেন না যুদ্ধ করবো, তার মতো সকালবেলা ভোর পাঁচটায় লোহাগড়ায় হাজির, লোহাগড়া বাজার তখন তো ব্রিজও ছিল না, কিছু ছিল না, বাজার থেকে ওই মসজিদের ভিতরে লোহাগড়া ওখান থেকে আরম্ভ করে একদম কুন্দশিব স্কুল পর্যন্ত বরাবর অ্যাম্বুশ পাঠাই থাকে, কিন্তু বেলা দুইটা কোনো ওরা পার হয়ে থাকে না, ওরা সবাই খিদে লেগে স্কুল করা যাবে। তারপর ওখান থেকে অবস্থানটা ছেড়ে দিয়ে পিছনে এখন যেখানে গুচ্ছ গ্রাম লোহাগড়া কালনা সড়কের পাশে সিএনপির ইট ভাটা, ওই ইট ভাটার জন্য আর কি। এরপরে দেখি যে দুই তিনজন লোক খুব দ্রুত সিএনপি লোহাগড়ার সিএনপি রাস্তার ঘাট পার হয়ে ওরা দ্রুত আসতেছে, যে একজন আটকাইছে, আটকা নিয়ে আসতে আসলো, তোমরা দ্রুত যাচ্ছিলাম তাহলে তা তো যাই নিয়ে তা নয় উপরে তো কাল পার হবে, তখন আমরা একজনটা পাঠালাম কামটানা কেমন শিগগিরি তোমরা রেডি হও, মনে হয় খান আসতেছে দশ মিনিটের ভিতরে, খান সিনে গাড়ি এক গাড়ি খান সিনে সোজা চলে গেল একদম কালনা খাটে। এখন তো কালনার রাস্তা অনেক দূরে, তখন পুরনো রাস্তা ছিল একটু এক কিলোমিটার এদিকে, ওই রাস্তার উত্তর সাইডে একটা বাড়ি ছিল, ওইখানে আম গাছ যারা বিস্তৃত জংলা প্রকৃতি ওই বাড়িতে অবস্থান নিলাম, খানের আর দেখা যাচ্ছে চরে পাতে গ্রামীণ কত আমরা ফায়ার ওপেন করলাম, বললো ওরাও ফায়ার, এলএমজি ফায়ার দিচ্ছে আর গাছের পাতা ধরে পিটের ঘর পড়তেছে, আমরা একটা দুটো ফায়ার করলে ওরা ঝাঁকে ঝাঁকে করে, ওরা একটা গ্রুপ আট দশজন ওরা নৌকা চোখে পালতে গেছে, আর একটা গ্রুপ চরে করে লুটপাট করা, নারী দর্শন করা, চরে পাট ঢুকে গেছে ভিন্ন বাড়িতে, চার পাঁচজন ছিল ইয়েতে গাড়ির ধারে, আমাদের ফায়ার একজন ইঞ্জিওর্ড হয়েছে তারা ধরে উঠাইছে গাড়িতে, এটা আমরা দেখতে পাচ্ছি ফাঁকা জায়গা, ওই ইঞ্জিওরটা নিয়ে গাড়ি চালায় ব্যাক করে আমাদের সাইডে চলে যায়, গুলি ঘুরলাম তার আটকাতে পারলাম না। এখন যদি আমরা ওদের গাড়ি ধরতে যাই, ওদের গাড়িতে ছিল মানে মেশিন গান ফিট করা, ওই মেশিন গানের সামনে গেলে আমরা কঠিন, নৌকায় যে গাড়ি ছিল ওরা কিন্তু আর ওখানে নৌকাতেই সলিল সমাধি, পাঁচজন ওখানে চরে পাচ্ছিল, এই পাঁচজন ওখান থেকে একটা বাচ্চা ছেলে চরে পরে খানেরা আসে, তারা বিশ্বাস করে পুরব বেশে বলল, তখন ওই জায়গায় বললাম যে এখানে চার পাঁচজন থাকবে আর দশ বারোজন আমার সঙ্গে পেয়ে যাবে, দশ বারোজন আমার পিছনে যাবে। এই যে টিমটা বা এই যে গ্রুপটা এটা কমান্ড করছে কি? কমান্ড আমি এবং আমার বন্ধু ছিল রহমান, আমাদের দুজনের কমান্ডে, আর গ্রুপ কমান্ডার ছিল মোতাহের হোসেন, তারপর আছে মাসুদুজ্জামান মাদ্দার, মনসুর মোল্লা, এরা কিন্তু কমান্ডার। আমরা ইসের সাথে সাথে আমার চাষতে পারছিলাম সাতজন প্রথম মারা গেছে, মানে ইসের পরে মারা গেছে, তো ও বলে যে আমি যাবো, ঠিক আছে আসো, এই করতে করতে দশ বারোজন আমার পিছনে নিল, আমরা ওখান থেকে এক কিলোমিটার দূরে কামঠানা বাজারে চলে গেলাম, এক রাস্তা আছে রাস্তা কাঁচা রাস্তা আউট করে হামাগুড়ি দিয়ে চলে গেলাম, যে কন্যাদার খালে পড়লাম, খালের ভিতর দিয়ে হাঁটতে থাকলাম এবার দক্ষিণ পূর্ব দিকে, যে একটু পরে যে একটা বাড়িতে এক বৃদ্ধ মহিলা খামসি না কোন বাড়িতে, ওই বাড়িতে দেখছিলাম ঘোরাঘুরি করতে, এর সামনে যে বাড়িটা ওই বাড়িতে ঘোরাঘুরি করতে দেখছিলাম, আমরা পুরোদিন করে উঠলাম বাড়ি করে বাড়ি ঘর নিয়ে, বাড়ি ঘর যে এদিক দিয়ে পরে যে যাদের বসাই রেখেছে নলিন ডাক্তার ওই যে সেরবি রাস্তার পাশে আর কি, তো বলছে আমরা যে ফায়ার দিলে তোমরা বুঝবো যে আমরা পৌঁছে গেছি, আমরা ফায়ার দেওয়ার সাথে সাথে এই খানেরা এলএমজি দিয়ে গ্রাস মূল বাড়ির পাশে ছিল আখের জমি, আখের জমির ভিতরে ঢুকে গেছে, গ্রেনেড তিনটে ছিল আমার কাছে, গ্রেনেড প্রথমে একটা চার্জ করলাম তা বাস্ট হয়েছিল না, তৃতীয়টা চার্জ করলে বাস্ট হয় একটা খান মারা যায়, মারা গেলে তখন ওরা বেরোয় যায় ইয়েতে আখেতে, তখন দশ গজ দূরে যে খান হাইবুর রহমানের যুদ্ধে শহীদ হয়, তার ছেলে শহীদ, তার ছেলের নাম শহীদ সেও মুক্তিযোদ্ধা, ও আমি জিল্লুর রহমান আমরা চার পাঁচজন বসে গেছি, তা খানেরা সোজা পশ্চিম দিকে ফাঁকা মার দিয়ে এখন লোহাগড়ার দিকে কেটে ডাক্তার নলিন ডাক্তারের বাড়িতে যাওয়ার অবস্থান নেয়, এসে আমরা তিন দিক দিকে উত্তর দিক পূর্ব দিক এই এই দুই দিক ঘিরে, আর পশ্চিম আর দক্ষিণ দিক ফাঁকা আছে, সেখানে গ্রাম তবে এত পাকা ল্যাট্রিন ছিল না, কাঁচা ল্যাট্রিন গর্ত খোঁড়া ওই গর্তের ভিতর এই পর্যন্ত ডুবাই দেয় খানেরা, আমাদের হাইবুর রহমান ছিল একটা মোটা আম গাছের আর্মি, একটু মাথা বাইর করেছে আম গাছের আর্মি বাইর করে তারেখানে খুলি উঠে যায় সাথে সাথে মারা যায়, শুন দিয়ে আকমল মুন্সি ভাই, আকমল মুন্সি আমার বন্ধু ছিল, তার ভাই নজু মুন্সি, সে একটা লাঠি হাতে করে একটা জগে পানি একটা বাড়িতে কিছু চাল নিয়ে আসে মুক্তিযোদ্ধাদের খাওয়াবে, পিছন দিয়ে আসতেছে, তো আমরা বলছি আসার দরকার নেই কিছু ব্যাক কর, তো খানেরা তখন দেখছে ওরা গুলি করেছে পায়ে, গুলি করে পায়ে গুলি লেগে ব্লিডিং মারা গেছে, এই সহযোগী ও মারা যায়, মারা গেলে তখন বললাম যে আর দরকার নেই, একজন পাবলিক মারা গেল, মুক্তিযোদ্ধা মারা গেল, আর দুজন যদি মারা যায় তাহলে খানেরা এইভাবে সব মেরে দেবে, গুলি কর, গুলি করে দিলে চারজন গিয়ে আমরা মেরে দিলাম, তারপর সেই ময়দা পায়খানা তাই জড়ার গায়ে
আর্মস সব নিলাম, কেএলএমজি পাইলাম, একটা সে এসএমজি দুইটা রাইফেল এখানে তাই ভ্রমণের লাস্ট আমরা। এদিকে ওখান থেকে এক কিলোমিটারের ভিতরে কোনো লোক নাই, কয়েকজন ছিল, তার ভিতরে আমার সাত ভাই যে সাতজন থাকে, তো দড়ি বাঁশ কাঠ এনে দিল, তাই দিয়ে সাইন বানায় ওই লাশ নিয়ে গেলাম। এক কিলোমিটার গেলে দেখছি রাস্তায় লোক আনল, পাবলিকের চোখে পানি ধর, আল্লাহ তোমাকে বাঁচাইছে। তারপরে আমরা চলে গেলাম তার লাশ দাফন করে, সবাই বললাম যে খানেরা কিন্তু আজ সকালবেলায় আসবো, সন্ধ্যা লোহাগড়া ই কর শরীফপুর সুজামান ইউনুস ভাই। সংবাদ পেলাম কালনাসারের যুদ্ধ 19 তারিখে, মানে কালনাসারের যুদ্ধটা হলো, এরপর 20 তারিখে খানেরা আসবে। তারপরে সকালবেলা রাজাকার পুলিশ দিয়ে পাকিস্তান আর্মি দিয়ে 400-500 একবার পার হয়ে সোজা কালনাসারে চলে যায়, যে ওখানে সে শুনলে তার পায়নি, ওখানকার লোকজন সব সরে চলে গেছিলো, বাড়িঘর দরজা পোড়ায় দেয়। ওই দিন হলো কি যে আমরা যখন সকালবেলা এসে এক কিলোমিটার আসার পরে তিনটে বিমান ছিল পাকিস্তান, ওই 20 তারিখে এই সীমজুরি যে যুদ্ধ হয় 20 তারিখে, কিন্তু চৌগাছা বর্ডারের এখানে আর কি, ওই বিমানটা সকালবেলা যে আমাদের ওখানে, আমরা যখন রওনা হয়েছি এক কিলোমিটার আসছি আসার পর আমাদের উপর দিয়েই ড্রাইভ দিয়ে গ্রাস করতেছে, আপনার ভাবছি যে গ্রাসটা যে পড়তেছে আমাদের লক্ষ্য করে। তারপরে আমরা 2-3 চক্কর দিয়ে বিমান চলে গেল, চলে গেলে তখন ওখানে সিটি স্কুল ওখানে দেড়টা মাথা ছিল, নামাজ পড়ে কালনাসার যে এদিকে যে এদিকে যে কামথানা স্কুলের ওখানে আমাদের ইউনুস ভাই সত্তা সে এলএমজি নিয়ে বসে আছে, ইউনুস ভাই এখানে বসে আছে, এগোই তাহলে না এগোন যাবে না, সেই সিএমবি বাটার ওখানে গেলাম, দেখি যে খানেরা লাইন দিয়ে রাস্তার উপর দিয়ে নিচে দিয়ে লাইন দিয়ে ব্যাক করতেছে, আমাদের সবাই গুলি করবে, তার বলে খবর দেওয়া আছে গুলি করবে, ইউনুস ভাই পিছনে এলএমজি নিয়ে বসে আছে, মুসলায় যদি এরকম গ্রুপ থাকে তাহলে ফায়ার দিলে ওরাও দেবে, পিছন দিয়ে গুলি করো, ক্রস ফায়ার পড়ে আমরা কিন্তু মাঝখানে মারা যাবো, আজকে যুদ্ধ করে না, 20 তারিখ কোনো যুদ্ধ হয়নি, খানেরা নির্দিদায় চলে যায়। কিন্তু আমাদের রক্ষা দিন যে আমরা বুক করতেছিলাম যে আমাদের 2-3 চক্কর দেওয়ার পর বিমান এসে এইখানে ই পড়ে যায় আর কি, যেখানে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধে জয়টা আসছে ওইখানে। এরপরে 29 নভেম্বর কি 30 নভেম্বর হবে, আমার মুতায়ের কমান্ডার এবং সুরাব শিকদার এরা দুজন আমার গ্রামে বাড়ি, ওরা বলে আসে বাড়ি যাবে, তাহলে আসো পদার গ্রাম পাড়ি দিয়ে একটু এগোয়েছি, দুপাদার খাল ওই নওগাঁ থেকে বিলেগুতে চলে গেছে, সে এই বৈরাম নদীর মতো খাল, একটু এগোলেই দেখি যে 5টা পুলিশ পাকিস্তানি পুলিশ আমার কাছে কিন্তু এসএমসি আছে, বললাম তোমরা খাল পরে খালের পজিশন নাও, ওরা পজিশন নিল বলার সাথে সাথে আমি এসএমসিটা ব্যাগেতে বাড়ি করে তাক করে বলে হ্যান্ডসাম, ওরা সন্ধ্যার আগ একদম সন্ধ্যা হয় হয় দেখা যাচ্ছে সব 50 গজ দূরে, তো 5 জনই আসতো গ্লাই দিয়ে হ্যান্ডসাম এগিয়ে আসো এগিয়ে আসলো, আসলে ওদের ভান্ডা তো আর যায় না, ওদের ড্রেস খুলে খুলে কোনো রকমের আর কি হাত তাই এরকম গেলাম যায় আগে বড় নিয়ে আসলাম, 3 কিলোমিটার হাঁটায় গ্রামে একবারে যে রাজাকার নিজেই আনিছে, পাবলিক তো মারতাম না, মারে ওনারা খুব ভদ্র আমাদের খুব হেল্প করেছে, আসে শুধু একটা গ্রেনেড এসএমজির গুলি নাই, কালনাসারের উদ্দেশ্যে গুলি সব শেষ, তার গুলি না থাকলে ওর মূল্য নাই, কিন্তু ওইটা দেখে ওরা ভড়কে গেছে, ওদের বাড়ি গোপালগঞ্জে দাঁড়াই থাকবে, তাহলে তোমরা তাহলে তো বাড়ি চলে যাবা, যদি থানায় যাও তাহলে কিন্তু মেরে দেবো, থানা কুটি একটা তোমরা সোজা জীবনের ভয়ে আর থানায় যায়নি বাড়ি চলে গেছে। এরপরে তুমি 6 তারিখে সশমুক্ত হয়ে গেছে, ঝগড়া আমরা রাখবো না, মানে কবিরের গ্রুপ থানা কমান্ডার ছিল মাহমুদুল্লাহ মুক্তার, জাহাঙ্গীর হোসেন, মাসুম জোয়ারদার, মুতায়ের হোসেন, তারপর আছে মনসুর মোল্লা, সাদিয়া রহমান, তারপর এদিকে আলেম মুদ্দি, আবুল হোসেন খোকন, কালাম গাজী, মুথর বিশ্বাস, মুথর বিশ্বাস স্থানীয়, 8 তারিখে সকালবেলা বহু 5টায় অ্যাটাক করে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের যে মুক্তিযোদ্ধারা এরা পাবে পাসুড়িয়া, ধরার দক্ষিণে পাসুড়িয়া, পাসুড়িয়া খাওয়া ঘাট পাবে লুৎফর বিশ্বাসের বাড়ি আছে পুলা, ওর সঙ্গে মেশবে, মিশে ওখান থেকে উত্তর দিকে লোহাগড়া লক্ষ্মীভেগা অভিমুখে আসবে, আর উত্তর অঞ্চলের মুক্তিযোদ্ধারা এড়েন্দার ঘাট পার হবে অথবা লোহাগড়া পশ্চিম এড়েন্দা বা লোহাগড়া পশ্চিম জয়পুর পার হয়ে কচুগড়ে এসে পশ্চিম দিকতে অ্যাটাক করবে, আর ছোট্ট একটা গ্রুপ এই লোহাগড়া বাজারে থেকে ফায়ার ওপেন করবে, এদিক দিয়ে ব্যস্ত থাকবে এদিকে আর ওদিক দিয়ে এগিয়ে আসবে, 8:30টার ভিতরে লোহাগড়া মুক্ত হয়ে গেল। ওখানে মুজাহিদ বাহিনী কমান্ডার আশরাফ আলী বাড়ি নরলে পেড়লি, নরলে যে তুলারাম তুলপেড়লি এই আশরাফ আলীর আর্সি অফিসের ওখানে পাবলিকে পায়ে রসি বেঁধে ঝুলাই মেরে দিলে,
খালেক পুলিশ আকাম নাই যে সবাই লুটপাট নাই দর্শন যা কিছু সব কিছু করেছে বাড়ি সম্ভবত পিরোজপুর বা বরিশালের অঞ্চলে প্রথম হবে তাকে আর ওই মারবে সবাই মার কেন না সব যার যার আকাঙ্ক্ষা সবাই পূরণ করো ওর পায়ে রশিবন্দি এখন যেখানে নোয়াগড়া ব্রিজ নোয়াগড়া বাজারের সঙ্গে ওর দক্ষিণ পাড়ে ওই যে মিষ্টির দোকান পাশে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল ওই কৃষ্ণচূড়া গাছে জুলাই রাখা হলো যার যেটা পারে একটা লাঠিতে বাড়ি দেবে ছোট্ট অর্থাপন দেবে সবাই একটু করে তো ওইভাবে তার জুলাই মারা হয় পরবর্তী শুনতে পাচ্ছি যে এই খালেক পুলিশের আত্মীয়স্বজনটা খালেক পাকিস্তানি আর্মি তারা মারা গেছে শহীদ ভাতা পাচ্ছে বাংলাদেশে অসম্ভব এইভাবে আট তারিখে আমরা নাম কি আব্দুল খালেক আব্দুল খালেক খালেক পুলিশ ও পরিবার এখন হ্যাঁ এটা জানতে পেরেছি বরিশালে কোথাও মানে পিরোজপুরের দিকে কোথাও কোনো অন্যান্য বাড়ি যে এখন ঘটনা হয়েছে কি যে বাংলাদেশের যে দুর্নীতির যা অবস্থা মুক্তিযোদ্ধাদের ব্যবস্থা এই সে শহীদ মাতা পাচ্ছে করেছে কোথায় মুক্তিযোদ্ধারাই করেছে পয়সা খেয়ে সবচেয়ে বড় হচ্ছে একজন জাজের বাড়ি গেছে আর কি তার ওয়াইফকে বলেছে কি যে বাড়িতে বলছে যে এবার নারে দরখাস্ত করতে পারে না কিছু টাকা দেয় লোক গেছে বানায় দেবে মহিলা আবার ফোন করেছে এই ঘটনা মুকুলচন্দ্র নাকি ফোন দিছে ফোন দিলে চেনে না আমার বাপ লোহাগড়া বাজারে ভাজা বিক্রি করতো ভাজা ওই মানে চানাচুর ভাজা বিক্রি করতো বিস্কুট বিক্রি করতো দোকান ছিল না আমি তার ছেড়ে আজকে আমি একটু বিচারক আপনি আমার বাড়িতে পড়াইছেন মুক্তিযোদ্ধা আমি কিন্তু দাঁতে চেয়েছি মাপ কাপ সাইয়ে কোনো হয়েছে ঘটনা আছে কিন্তু এরা প্রশাসনের লোকজন খারাপ এরা দুর্নীতিবাজদের দিয়েই কমিটি করে যাতে করে একটা বাণিজ্য হয় আজকে মুক্তিযোদ্ধা ওই মন্ত্রণালয় থেকে আরম্ভ করে আমি বলেছিলাম মন্ত্রী যে করে করতেছেন মন্ত্রণালয় জড়িত কিসের চাষে আছে মাননীয় মন্ত্রী কি চাষে করতে এসেছেন সমস্ত ৬৪ টাকা দিয়ে ওই কবির সহ যাদের ৬ জন ছিল থানা কমান্ডার মফিজ কবির তারপরে ডেপুটি কমান্ডার হামিদ ছিল হামিদ হৈদুজ্জামান বাবলু খা শেখ নওশের আলী তারপর ওখানে ডিসি ছিল এসপি ছিল জেলা প্রশাসনের লোকজন ছিল মন্ত্রী ছিল তাদের সামনে এইভাবে করেছে বললে ওরা তো ছাই পারে না আট তারিখে লড়া স্বাধীন হবে এরপরে আমরা সংবাদ পেলাম যে নড়াইলে আমাদের সৈয়দ সাহেমাইলে আমাদের গ্রামের বাড়ি আমার চাষতলায় সাদা ওরা আর কি ফজলুর রহমান জিন্না গ্রুপের ও মুজিব বাহিনী মূলত মুজিব বাহিনীর লোক পাঁচ ছয়জনের একটা গ্রুপ এই শিশু সর্দার একটা গ্রুপ পুলিশ পেশা এরা চলে যায় গিয়ে জিন্নার কথা মতো ভবানীপুরের পাশে রায়খালী রায়খালী যে ক্যাম্পারে ওখানে নড়াইল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিল সিদ্দিকুর রহমান তার সাথে কথা হয়েছিল ফজলুর রহমান জিন্নার থেকে যে রাজা কাদা সারেন্ডার করবে তো সেই কথার ভিত্তিতে এরা সব গেছে ওই নিষিদ্ধতলার উত্তরে এবং কলেজে দক্ষিণ বাসে ওখানে পুলিশ ক্যাম্প ছিল ওইখানে রাজা কান ক্যাপ্টেন রাজা কারা মাসিম দিয়ে এক কিলোমিটারের ভিতরে সিদ্দিক সাহেবের বাড়ির পাশে আর কি ওখানে বসেছে সারেন্ডার করবে তো এই কথা বিশ্বাস করে ওরা সকালবেলা পার হয়েছে নিজেদের একটা গোছানো বা একটা প্রোটেকশনের ব্যবস্থা না করে এদিকে হুমায়ুন শরীফের গ্রুপ আসতে পারেনি রাজ্যবাসী ছাত্রলীগ করতো তার একটা গ্রুপ আছে সে সাহসী ভারতে যায়নি কিন্তু লোকালে থেকে তার গ্রুপকে যুদ্ধ করেছে গেলে রাজা কারা করছে কিন্তু ওদের ফাঁদে ফেলে যে সারেন্ডার না করে গুলি করেছে ঘটনা জয়পুরের মিজানুর রহমান মিজান লোকাল সে অভিযুক্ত শহীদ তার সায়েম আলী আমার স্বাস্থ্যবাই সাদা এই সায়েম আলীকে রাজা কারা ধরে নিল আর বাকি যারা ছিল ওদের ওই ছত্রবঙ্গ এরা যার যার মতো পালায় আর কি সে জীবন কাটাইছে সন্ধ্যাবেলা তো জানতে পারিছে তখন ৯ তারিখে আসলাম আসি নড়াইলের পূর্ব পাশে মাদ্রাসা বাজার পাশে আসছে লাগে মতি সর্দা তার বাড়িতে মিটিং হয় সেই মিটিংয়ে হুমায়ুন শরীফ শামসুর রহমান দ্বারকা কুকঞ্জলের দক্ষিণ পাশে বাড়ি করেছে ওনার ছেলে সেলিম সেলিম তারপর চিনু তারপর আসছে লাগে সে আরও দুটোদের সঙ্গে এটা আমির হোসেন আম এক্স আর্মি নজির ভাইস লোকের ছিল রানা মোল্লা সে গৌরিয়া এদের গ্রুপ প্লাস হুমায়ুন শরীফের গ্রুপ ফজলুর রহমান জিন্নাও ছিল তারপর আমাদের মাসুম জুমাদ্দার তাহের মনসুর মোল্লা ইসুফ জুমাদ্দার বি এম কবির জাহাঙ্গীর এবং গুলামপুর এদের সব নিয়ে আমরা যখন লোহাঘাটতে আসলাম আসলে তখন ওই আমাদের আমরা সহ আমরা ওই মিটিং করি মিটিং সর্দারের বাড়িতে নড়ালেখা অ্যাট করে তখন আর কী হচ্ছে হাটবেড়ে পার হয়ে দক্ষিণ সাইডে অ্যাটাক করবে আর এদিক দিয়ে আমরা নয়ালের সীমাখালি দিয়ে অ্যাটাক করবো ৯ তারিখে রাত্রি ১০টা থেকে নয়াল থানার ওসি
সে সাদা পতাকা উড়ায় মাইক মাইকে নদীর পার থেকে বলে আমরা সারেন্ডার করবো, সাদা পতাকা উড়ে দূত পাঠায় দেন সে সারেন্ডার করবে, ঠিক আছে আজকে রাত্রি হবে না, কালকে সকালবেলা। পরের দিন সকালবেলা আমরা পার হয়ে নোয়াল ওখান থেকে আমরা লোহাগড়া মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে চলে গেলাম নোয়ালে। এখন যেখানে পানি উন্নয়ন বোর্ড ওখানে কিন্তু বৌদ্ধভূমি আছে, ওই বৌদ্ধভূমি ওখানে রেঞ্জারদের ক্যাম্প ছিল কলেজের দক্ষিণ পাশের, ওখান থেকে রাজাকাররা নিজেরা পালায় এসে এই রেঞ্জারদের এখানে ওঠে। বি এম কবির, ইউসুফ জম্পুর সর্দার, তারপর হুমায়ুন শরীফ এবং ওই যে রানা মোল্লা বা যে শ্যামদারকা এদের যে গ্রুপ যে এবং আজীবন এরা সব আসে। হুমায়ুন শরীফ এবং আজীবনের গ্রুপ কোনগঞ্জ বাজারে অবস্থান নেয়, আর বাকি সবাই মুসিরপুল যেটা বলে ওই অবদার দক্ষিণ পাশে উৎখেন্দ্রে মুসিরপুলের নিচে দিয়ে ড্রেনের ভিতর দিয়ে, এখন তো ড্রেন নাই তখন ড্রেন ছিল নিচে ছিল পানি কাদা ভিতরে ময়লা পানি কাদা ভিতর দিয়ে সব এগোয় পদ্মার ক্যাম্পে পাশে এসে ফায়ার ওপেন করে, এদিক থেকে ফায়ার ওপেন করে ওদিক দিয়ে আমরা এসে করলে উত্তর সাইড দিয়ে পানি উন্নয়ন করে দক্ষিণ পাশে আফসার ভুইয়া জানাই আফসার ভুইয়া কাস্টমসের সুপারিন্ডার ছিল, সে প্রস্তাব করেছে সারেন্ডার করবে ফায়ার সেই তাদের অস্ত্র করে ড্রেস ড্রেস চেঞ্জ করে ওদের নিয়ে আমরা জেলখানায়। ওই জেলখানার সামনে যখন গেছি জু বাংলা মাফ কিজিয়ে মাফ খিজিয়ে ওই রেঞ্জাররা আমাকে আফটার লিবারেশন নোয়াল কলেজের অ্যাকাউন্টিংয়ের শিক্ষক কাজী হাফিজুর রহমান অ্যাকাউন্টিং ফ্রি পড়াইছে, আব্দুল খালেক সাহেব আমার ফ্রি পড়াইছে আর কি স্ট্যাটিস্টিক্স, কী করবো টাকা পয়সা দিলে তো নেবা না একটু পড়াই দিই। মোয়াজ্জেম সাহেব, মোয়াজ্জেম সাহেব ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, তাকে একাত্তর সালে ওই যে তুলনামপুরে বাড়ি ওর নাম আছে রাজা কাজ ছিল রুহুল কুদ্দুস অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তুলনামপুরে তুলনামপুর সে ধরে নিয়ে আসে স্বাধীন হলে আমরা জেলখানে বের করলাম রুহুল কুদ্দুসকে আমরা ধরে নিয়েছিলাম, পরে পরে আমরা মারিনি, পরে সে জেলখানায় গেল, পরে জেলখানা থেকে তো এসপি মুক্তিযোদ্ধাদের যদি তালিকা পূর্ণটা কেন ঝুলিয়ে আসে আজকে কেন আবেদন করতে হবে, মুক্তিযোদ্ধারা তো অস্ত্র জমা দেশে পিলখানায় মুক্তিযোদ্ধারা মুজিব বাহিনী আল্লাহরা মুক্তিবাহিনীরা দেশে আবার অস্ত্র জমা দেশে কাদের সিদ্দিকীও দেশে প্রত্যেকটা মহকুমায় ক্যাম্প ছিল মিলিশিয়া ক্যাম্প ছিল, সেইখানে তো একটা তালিকা ছিল, সেই তালিকা তো ডিসি অফিসার বা এসডি অফিসার ছিল, সেই তালিকা বাইর করে এর ভিতর তো যাচাই বাছাই করো যে অস্ত্র জমা দিলে সে মুক্তিযোদ্ধা না আসলে মুক্তিযোদ্ধা ছিল, নতুন করে আবেদনের দরকার নেই, সরকার পরিবর্তন হচ্ছে মুক্তিযোদ্ধাদের সংখ্যা বাড়তেছে আর মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে। আজকে যুদ্ধোত্তর ক্ষমতা তো থাকার কথা ছিল আমাদের, সেই ক্ষমতাটা বঙ্গবন্ধু কী করলো মুক্তিযোদ্ধাদের অস্ত্র জমা নিয়ে বাড়িয়েছিল, আর যারা যে পুলিশটা আমাকে ধরতে যাইতো আর কি ওই মিটিং ভাঙা কেসে, আমি সাব ইন্সপেক্টরের রিক্রুট হয়ে 71 সালে 72 সালে যশোর এসপি অফিসে আসছি, যে পুলিশটা ডিউটি করতেছে এসপি সাহেবের সেই পুলিশটাই আর এখানে ডিউটি করতেছে, আমাকে একজন বললেন এই সেই পুলিশ, আমি তার কাছে ভুল হয়ে বেলায় মোটামুটি কথায় খাতর জমায় জানিয়ে নিলাম কোথায় কোথায় চাকরি করেছি, তার দেখলাম মিলে গেল, তখন আমি হসপিটালে ডিউটি করতেছি ফর্ম করে বাইরে দিলাম, তার থেকে বাইরে দিয়ে অস্ত্র বস্ত্র ছুটি সেরে গেল এসপি সাহেব, আরে ভাই আমার ডিউটি করতেছে, আরে রাখেন সারা রাজাকারে আপনি ডিউটি করাচ্ছেন, আমার জমা ধরে নিয়ে গেল কী ঘটনা তাহলে এই ঘটনা, ভাই আপনি তো আমাদের কিছু করার নেই আপনি তো 71 সালে চাকরি করেছেন তা আপনার সহযোগী বঙ্গবন্ধু যে ভুলটা জন্য খেসারত দিয়েছে তার মৃত্যুদের টাইনে নিয়েছে কী কারণে 71 সালে যারা পাকিস্তান রক্ষা করতে হলে যে আমলারা এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন আলমগীর ময়ন সিংহের এস ডিও ছিল, এ আশিকুর রহমান, আশিকুর রহমান টাঙ্গাইলের এস ডিও ছিল, এরা পাকিস্তান রক্ষা করতে পারেনি এরা আবার বাংলাদেশে রক্ষা করবে, বঙ্গবন্ধু বলেছিল 7ই মার্চের যে সরকার এই কর্মচারী আমি যা বলি তা মানতে হবে, তারা মানেছিল মানে নাই, বঙ্গবন্ধু এদের প্রশাসনে রেখে দেশটার ক্ষতি হয়েছে, পুলিশের লোকজন যারা পাকিস্তানে ছিল এরা সবাই কি বাংলাদেশে ছিল 74 সালে খাদ্য দুর্ভিক্ষ, এই যে মবিন খান মঈন খানের বাবা মবিন খান ছিল খাদ্য সচিব, দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য এরাও দায়ী ছিল, আজকে মুক্তিযোদ্ধারা কিছু না পেয়েও কিন্তু বঙ্গবন্ধুরে ভালোবাসে, এই যুদ্ধ করলেন এটা তো লক্ষ্য ছিল আপনার, এখন কি সেই লক্ষ্য বা পূরণ হয়েছে কিনা, আজকে দেশের কি অবস্থা, দুর্নীতি কোথায় নেই, আজকে আপনি স্বাস্থ্যখাতের দুর্নীতি 2015 সালে মেডিকেল পরীক্ষায় একটা প্রশ্নপত্র ফাঁস করে 94-95 মেডিকেলের যে ই করলো রেকর্ড করলো
আমার মেয়ের তো আমার 15 লক্ষ টাকা ব্যয় করে বেসরকারি মেডিকেল পড়াতে এসেছে। মুক্তিযুদ্ধ করে কেটা চাইছি যে আমার টাকা দিয়ে পড়াতে হবে। আমার মেয়ের মোবাইলে ওই যে তারিখ পরীক্ষা হয়েছে 18 তারিখ সম্ভবত, ওই ভোর 6:30 প্রশ্নপত্র আছে, সলভও আছে। তো ও আমি যখন তার মোবাইল টোবাইল কিছুই করো না, লেখাপড়া করে যাবে, চলে তো পরীক্ষা হয়ে গেছে। দেশের দুর্নীতি কোথায় নেই, স্বাস্থ্য খাতের দুর্নীতি, মুক্তিযোদ্ধা সংসদের দুর্নীতি, দলের ভিতরের দুর্নীতি, শেখ হাসিনা তো কোথায় দেশে আমেরিকার লোকজন বিএনপির লোকজন পোষাচ্ছে না। আজকে শেখ হাসিনা আছে বলে আজকে বাংলাদেশে অগ্রগতি, এটা তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়া। আজকে শেখ হাসিনা যদি না থাকে বাংলাদেশ চলবে না, চলার মতো কোনো নেতা নেই। আজকে শেখ হাসিনা যেখানে নিয়ে আজকে শেখ হাসিনা আমেরিকারও খাতির করে না, ভারতেরও খাতির করে না, রাশিয়ারও খাতির করে না, চীনও খাতির করে না, সে তার মতোই চলে। আজকে বে অফ বেঙ্গল যে সমুদ্র সীমাটা পেয়েছে, যুদ্ধ করে পাওয়া যায় বিনা যুদ্ধে। ল্যান্ড ডিমার্কেশনটা যেটা করেছে মমতা রাজি ছিল না, 10,000 বর্গ কিলোমিটার জায়গা বাংলাদেশ বেশি পেয়েছে, দেশে 7,000 পাইছে 17,000। আজকে কানেকটিভিটি যে রাস্তা দিছে, এর জন্য বাংলাদেশ ক্ষতি হয়েছে, অনেকে বলে ক্ষতি হয়েছে, লাভ হয়েছে। আজকে অর্থনৈতিক অবস্থান ভারতের চেয়ে বাংলাদেশের ভালো, কিন্তু আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।